king of Dalut, king of Bollywood, আর উনি king of Dubai. আমি বিশ্বাস করি না, শুনে বেশ হাসি পাচ্ছে আপনাদের, তাই তো? আমাকে পাগল মনে করতেছেন অনেকেই, যে যাই বলুন না কেন ইউপু কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছে একটা অশিক্ষিত ছেলেও চেষ্টা করলে সম্ভব। এখন আপনি আমি নিজেকে বোকা সেটা বলতেই পারি, কারণ এত পড়াশোনা করার পর ওদের সম্পর্কে আমাদের এই ভিডিও বানাতে হয়। বিকজ অফ এই ভিডিওগুলো আপনারাই দেখেন, ভিউজ দেন আর আমাদের ইনকাম হয়, তার জন্য এই ভিডিও বানাই। যাক মূল কথায় আসি, নোয়াখালী থেকে উঠে আসা একটা নাপিত ছেলে আজ দুবাই কাঁপাচ্ছে। চিন্তা করা যায়, তার সাথে দুজন বডিগার্ডও ঘুরে বেড়ায়। গাড়ির দরজাগুলোর জন্য একজন লোক থাকে, যাকে নিয়ে কয়েকদিন আগেও সমালোচনা হতো বেশ জোরে সরি। নাপিত বলে অনেকেই তাকে কটাক্ষ করত, আর এখন সে যেসব গাড়ি করে শোরুম উদ্বোধন করতে যায় তা আসলে অবিশ্বাস। এগুলো মূলত আপনাদের জন্যই হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়াকে ব্যাপক গুরুত্ব দেন, কোনো ভাইরাল টপিক পেলে তা নিয়ে উঠে পড়ে লাগেন, যার জন্য অপর মতো ছেলেরা সেলিব্রিটি হয়ে যায় আর তাদেরকে দুবাইয়ের মতো জায়গায় নিয়ে মানুষ শোরুম উদ্বোধন করায়। আবার অনেক সুশীল সমাজ আছে যারা কিনা তাদেরকে আবার তারকা মানতেও রাজি নয়, তাদেরকে এখন পর্যন্ত তারা টিকটকারই বলে। যাক, যেভাবেই হোক তার জীবনে পরিবর্তন তো এসেছে, টাকা ইনকাম করেছে, লাইফস্টাইলে পরিবর্তন এসেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া তার। তো অপু সম্বন্ধে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে। ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার।